ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া গ্ল্যামারে ফুটে ওঠা এই অভিনেত্রীর শুরুটা ছিল মডেলিং দিয়ে। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে অর্জন করেছেন খ্যাতি, কাজ করছেন বিভিন্ন ওটিটি কন্টেন্ট ও সিরিজে, নিজের অভিনয় শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে 2018 সালে দেবী সিনেমায় অভিনয়ের মাধ্যমে। মাঝে অবশ্য ব্যক্তি জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শবনম ফারিয়া। পড়াশোনা এবং বিভিন্ন চাকরির সঙ্গে যুক্ত থেকে শোবিজ থেকে আলাদা করে নিয়েছিলেন নিজেকে। যদিও গত ঈদে একটি নাটকে অভিনয়ের মাধ্যমে কামব্যাক করেছিলেন ফারিয়া। এবার অভিনেত্রী শবনম ফারিয়ার জন্য নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। তবে কি বিয়ে করছেন ফারিয়া? না, এমন কিছু না। তবে তাকে দেখা যাবে বিচারক হিসেবে। দেশের একটি টেলিভিশনের কমেডি অনুষ্ঠানের বিচারকের আসনে বসবেন এই অভিনেত্রী। তার সঙ্গে বিচারক হিসেবে থাকবেন আরো দুই গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসতে পেরে বেশ আনন্দিত শবনম ফারিয়া। নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসার বিষয়ে ফারিয়া বলেন, সবসময় নতুন কিছু করতে ভালো লাগে, সেই ভাবনা থেকেই কমেডি অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়া, যেখানে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটিও আনন্দের। আশা করছি জমজমাট আসর হবে এবার। ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। সাজিন আহমেদ বাবুর ঈদের নাটক ভারপ্রাপ্ত পৌয়ে, সেখানে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম।